Hey butterflies, welcome and welcome back to my YouTube channel. I am Siyoshi, and if you are new or haven't subscribed yet, then I would be grateful if you take a moment and subscribe to my channel. So welcome to another new vlog in my channel. So firstly, to ami janina ei vlog ta koto minute er hote chole jabe, 5 minute or 6 minute, because ami bolchi ki hoyeche jinish ta sokal theke bichhanay lath khe porechhilam, and then all of a sudden dupur 3:00 dike my mom and one uncle, I mean Shumon uncle, they decided that beruno hobe ajke. So okay fine beruno hobe. So decide to hoye gelo. Then the main fact was brishti hocche baire. Ami baire giye apnaderke weather ta dekhachi ki rokom obostha hoye ache. But even after that, Shathi aunty decided, like wife of Shumon uncle, that ajke beruno hobe. Thik ache, so let's go. And yeah, ami jani na kothay jawa hocche, but still let's go. And also ami Shumon uncle and Shathi aunty's YouTube link description e diye debo, onaderke subscribe kore deben, and don't forget to support them. Hey, hey, bhai, disco light hocche, disco light. And don't forget to support them as well as me. So yes, let's get into it, and hope you will enjoy this video. কোথায় যাচ্ছ মা আজকে? জানি না, বেরোবে কোথায় যাচ্ছ জানি না, বেরিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো, ওকে, সো দিস ইজ মাই আউটফিট, ওয়ান হাই নেক অ্যান্ড ওয়ান লেদার জ্যাকেট অ্যান্ড জিন্স অ্যান্ড ব্রাউন বুটস নেকলেস অ্যান্ড মোড়া হেয়ার স্টাইল অ্যান্ড আ ওয়ার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্স্ট মেকআপ অ্যান্ড ওয়ান গ্লাসেস ইন কেস আই লুক আগলি। চলো লেটস গো। চলো লেট মি শো ইউ বাইরে weather, বাইরের আউটফিট বলছিলাম আমি। ওয়াও, ওকে, সো বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, এখানে আমরা ঘুরতে যাব। সি, ওকে, যেতে যেতে আরো দেখাচ্ছি। এন্ড ওইখানে আঙ্কেল আন্টি দাঁড়িয়ে আছে। এইদিকে একবার কুয়াশা দেখো, মানে সিরিয়াসলি পুরো ধুয়ো ধুয়ো হয়ে আছে। আচ্ছা, আমি যদি এই ব্লগটা আপলোড না করি তাহলে দুটো রিজন হতে পারে। এক হচ্ছে আমার ব্লগটা ভালো লাগেনি এডিট করার পরে, আর সেকেন্ড হচ্ছে আমার বাবা ড্রাইভ করছে। So we have reached our destination, and Shumon kaku ektu mukh dekhi dao. Shumon kaku prottek bare ye thake je Shumon kaku mukh amar vlog e keno thake na, ami Shumon kaku ke keno capture kori na, tar jonno Shumon kaku khubi sad. Daro, देखो भाई साहब, ये लोग सब आया है बिग बाजार पे। ये लड़की को देखो, ये लटक हुआ है पैर ऊपर करके, देखो बांग्ला हिंदी काज नहीं, कॉमो नहीं, पाँव ऊँचू बसे जाते। इन लोग को देख के लेने का दिल टूट गया। आया है सब एग्जीबिशन पे, एग्जीबिशन सब देखते देखते सब देखते कि जो किनते आसे नहीं देखे चले जाए। আমার পকেট নেই, টাকা কোথায় থাকবে? এরা হচ্ছে ঘুরতে এসে পুরো মাসকাবাড়ি বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছে। আমার কিছু নেই। আমার ও আচ্ছা আছে। সাথি আন্টি কোথায় গেল? এটা হচ্ছে টুটি টুটি। সাথি আন্টি কোথায়? সাথি আন্টি আবার কিনতে চলে গেছে। আমার পুরো ব্লগ কমপ্লিট হয়ে গেল, তারপর আমি সাথি আন্টি কে, যতবার সাথি আন্টি কে দেখানোর চেষ্টা করেছি ততবার হচ্ছে সাথি আন্টি চলে গেছে এখান থেকে। Okay, so as
আসবার কিছুই প্ল্যান ছিল না। তো আমরা এখন ফুচকা খাওয়াতে এসে গেছি। এটা শাসনের রেলগেটটার ওখানে, আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে ভালো করে দিয়ে দেবো। তো যারা বারাইপুরে থাকো তাদের কাছে তো এই প্লেসটা খুবই চেনা একটা জায়গা, একবার না একবার তো সবাই এসেছে প্রায় এখানে। অ্যান্ড ইফ ইউ আর নট ফ্রম বারাইপুর দেন আই উইল টেল ইউ দ্যাট ডেফিনেটলি কাম ওয়ান্স অ্যান্ড ট্রাই দ্য ফুচকা অ্যান্ড দ্য তন্দুর চা ওভার হেয়ার, লাইক ইটস লিটারালি ফিঙ্গার লিকিং ডিলিশিয়াস। বাট কাম ওয়ান্স হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, লাইক আমি তো প্রায় ভাই রোজ চলে যাই এখানে, মানে আমি পরপর তিন দিন রাত্রেবেলা ডিনার ফুচকা খেয়ে ঘুমিয়েছি, আই মিন ইয়েস। বাট যাই হোক, সো ইটস অ্যাকচুয়ালি ভেরি ডিলিশিয়াস। এখানকার ফুচকাগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যান্ড অনেক অনেক ইয়েও আছে, মেনুও আছে। অলসো এখানে যারা আছেন তাদের বিহেভিয়ারও খুবই নাইস অ্যান্ড সুইট। আই মিন দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস টু গো। আমরা পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে এখন নটা বাজে, সবাই বাড়ি ফিরলাম। পাঁচ মিনিটের ব্লগ ইজ ডান। আমি জানি না, মানে আমি ঘুরেছি অনেকক্ষণ, বাট আমি কতটা শ্যুট করেছি আমার মনে নেই আপাতত, আমি এডিট করার সময় দেখবো যত যা করা যায়। আর আমি এখন হাতে বাবু মোমোর চাটনি নিয়ে ঘুরছি। ওকে, তো ব্লগটা তো আমি কালকে এন্ড করে দিয়েছিলাম, বাট তারপরের দিন হঠাৎ করে রাত্রের লিটারলি 10টার সময়, মানে যেরকম হঠাৎ করে কারেন্ট যায় এরকমই এদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে এরা আজকে ডিনার করতে যাবে বাইরে কোনো একটা ধাবাতে, আর অন্য কোথায় যাবে, বাট যাই হোক প্ল্যান হয়েছে। তো না তো আর বললে চলে না। তো আমি ভাবলাম যে কালকের ব্লগটা, আমি তো ছোটো হয়েছিলো, আমার ইভেন কালকের ব্লগটা এডিটও করা হয়ে গেছে, তো আমি ভাবলাম কালকের ব্লগের সাথে আজকের দিনের এইটুকু ক্লিপও ঢুকিয়ে দিই অ্যান্ড ব্লগটা একটু বড়ো হয়ে যাবে। সো লেটস গো। আই মিন আমি হাত দিয়ে শ্যুট করছি, হাত দিয়ে ফোনটা ধরে আছি আর আমার ব্লগ স্টিক হাতে। সো যেটা অ্যাকচুয়ালি হয়েছিল সেটা হচ্ছে আমাদেরকে সুমন আঙ্কেল আমাদের ফ্যামিলিকে ওনার বাড়িতে কফি খাওয়ার জন্য ইনভাইট করেছিল, আর আমরা কফি খেতে গেছিলাম তখন 8:30-9:30 বেজে গেছিলো, ঠিক আছে। তো গল্প করতে করতে বেজে গেছিলো 10:30, বা 10:30-এর পরে হুট করে সবার ইয়ে হলো দ্যাট আজকে ডিনারটা বাইরে করা হোক। তো নাইস, এবার বললো প্রথমে এখানে একটা ধাবাতে যাবো, বাট সেই ধাবাটা সেই দিন বন্ধ ছিল। তো বললো যে চলো বেরিয়ে যাই কোনো একটা জায়গায়, তো খাবার পেয়ে যাবো। এবার সেই দিন ছিল গড়িয়াতে নাইট কারফিউ, এবার সব বন্ধ, ঠিক আছে। এবার আমরা গেছি গড়িয়াতেই, এবার মানে আমরা লিটারালি কিছুই হলো না, জাস্ট ঘুরে ঘুরে বাড়ি চলে এলাম। অ্যান্ড বাড়িতে এসে, আই মিন সরি সরি সরি, বাড়িতে আসিনি, ঘুরে ঘুরে আমরা একটা খুব ভালো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, আই মিন ধাবা ইউ ক্যান সে অ্যাজ ওয়েল, বাট সেখানে আপনারা এলাও না। সো ভিডিওটা দেখতে থাকো, ইউ উইল গেট টু নো। তো অনেক কষ্টে সারা গড়িয়া বাঘাযতীন ঘুরে আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম, আর সেটা হচ্ছে সুমন রেস্টুরেন্ট, সুমন অ্যান্ড সাথী রেস্টুরেন্ট। এই দেখতে পাচ্ছেন, আচ্ছা শেফ একটু তাকান, এই এই হচ্ছে রেস্টুরেন্টটা, এই আউটলেটটা বারাইপুরে আছে। আপনারা প্লিজ দয়া করে আসবেন না, কেউ এখানে সবাই অ্যালাউ নেই। রাত্রির 1টা, আর এখানে হচ্ছে একজন ইয়ে ওয়েটার ওয়েট করছে খাবারের ওয়েট করছে, আর এইখানে হচ্ছে রান্না চলছে সুমনের রেস্টুরেন্টে, এখানে কাটাকাটি চলছে, এখানে লঙ্কা, এখানে হচ্ছে মাছন মাছ হচ্ছে, আর এই রান্না চলছে। রাত্রির 1টার সময় এর থেকে ভালো খাবার আর আমাদের কপালে জুটতো না।
মানে বিরিয়ানির লাস্টেও যেই ভাতটা ছিল সেটাও শেষ হয়ে গেছিলো, সেটাও আমাদের কপালে আর জোটেনি। সো সুমনের রেস্টুরেন্টে এইটাই ছিল, তো এটাই খেতে হবে। আই মিন দ্যাট ওয়াজ গুড অ্যাকচুয়ালি। সো ইয়াস, সারা দুনিয়া ঘুরে লাস্টে এসে বাড়িতে এতগুলো খাবার, মাছ মাছ মাংস, ডিম ভাজা, আলু ভাজা, আর দুজনে জামাই ষষ্ঠীর খাবার খেতে বসে পড়েছে। আর এইদিকে হচ্ছে আমাদের মুড়ি, এইদিকে ডিম আর আলু ভাজা শশা, আর ওইদিকে মুড়ি এক প্যাকেট, আর এটা হচ্ছে মুড়ি মুড়ির দোকানের মালিক, আর এই আর একটা মুড়ি খাওয়ার লোক। শ্রেয়সী প্রথমবার হচ্ছে মুড়ি খাবে না, প্রথমবার মুড়ি ওটাই না ওটাই না। If you guys liked today's video, don't forget to like, share and comment, and see you guys in the next video. Till that, stay safe, stay happy, keep smiling and keep shining. Bye.